আমাদের প্রজেক্টের নাম সৌরবিদ্যুৎ সম্ভাবনা। আমাদের প্রজেক্ট ব্যবহার করার মাধ্যমে বাংলাদেশের জনগণ অতিরিক্ত বিদ্যুৎ মানে বিদ্যুতের খরচ, তারপরে তেল ও বিদ্যুৎ অপচয় থেকে আমরা বাঁচতে পারি, যার ফলে আমাদের আর্থিক খরচও অতিরিক্ত গুনতে হবে না এবং আমরা সৌরবিদ্যুতের উপর নির্ভর করে আমাদের দৈনন্দিন সব বৈদ্যুতিক কাজই করতে পারি। এটা হচ্ছে আর্থিক সেন্সার। এটার মাধ্যমে আমরা কি করতে পারবো, যখন আমাদের ভূমিকম্পের ভূমিকম্প হয় তখন আমরা ওটার পূর্ব মানে পূর্ব আশঙ্কা হিসেবে আমরা এটা তৈরি করেছি। এটার মাধ্যমে কি হবে, যখন ভূমিকম্পের ভূমিকম্প হবে তখন ভূমিকম্পে যে কম্পন হবে, কম্পনের মাধ্যমে এটা এখানে নড়বে, নড়ার ফলে এখানে এক প্রকার সাউন্ড ওয়েভের সৃষ্টি হবে। এটা সৃষ্টির ফলে আমরা মানে বুঝতে পারবো ভূমিকম্পের ভূমিকম্প আগামীতে হবে, মানে কিছুক্ষণের মধ্যে ভূমিকম্প হবে, যার ফলে আমরা নিরাপদ স্থানে যেতে পারবো এবং আমরা আমাদের সতর্কতা অবলম্বন করতে পারবো। এর মাধ্যমে হবে কি, আমরা আমাদের জীবনের যে ঝুঁকিটা রয়েছে ওটা আমরা কমাতে পারবো এবং সবাই নিজের মতো জায়গায় অবস্থান করতে পারবে। এক্ষেত্রে মানে বিশ্বাসের নিচে শব্দগুলো এই মেশিনের দ্বারা মানে আমরা শুনতে পারবো আর কি, ভূমিকম্পের মাধ্যমে। এটা হচ্ছে ফায়ার সেন্সার। এটার মাধ্যমে হবে কি, আমাদের ঘরে আমরা সময় বৈদ্যুতিক না গ্যাস মানে গ্যাস সময় লিক হয়ে থাকে, ওই লিকের সময় আমরা এটা যদি থাকে, এটা যখন আমাদের মানে গ্যাসের ওটা লিক হবে তখন এখানে একটা সেন্সর আছে, ওটার মাধ্যমে গ্যাসগুলো লাগবে, তখন এখানে একটা অ্যালার্ম বেজে উঠবে, যার ফলে আমরা বুঝতে পারবো ঘরের ভিতরে নিশ্চয়ই কোনো গ্যাসের ত্রুটি রয়েছে এবং আমরা ওটা সময়ের মধ্যে নিবারণ করতে পারবো, যার ফলে আমাদের ঝুঁকিও থাকবে না জীবনের। এবং এক্ষেত্রে এখানে সবকিছু আমরা সৌরবিদ্যুতের মাধ্যমে মানে করতে পারি। এখানে হবে কি, আমরা সৌরবিদ্যুৎ উৎপাদন করবো এবং এই বিদ্যুতের মাধ্যমে আমরা আমাদের ঘরবাড়ির ভিতরে কাজ করতে পারবো। এছাড়া এখানে দেখা যাচ্ছে গাড়ির উপরে সোলার প্যানেল লাগানো আছে, মানে এখানে আমরা বুঝতে পারছি এই গাড়িগুলো মানে সৌরবিদ্যুৎ ব্যবহার করে চলবে, যার ফলে আমাদের অতিরিক্ত বিদ্যুতের খরচ কমতে হবে না এবং এই পুরো প্রক্রিয়ার মাধ্যমে আমরা দেশের মানে অনেক বিদ্যুৎ আমরা বাঁচিয়ে দিতে পারবো, যার ফলে আমাদের অনেক খরচ কমতে হবে না এবং এইভাবে আমরা আমাদের এই প্রজেক্টটা কার্যকর করেছি। আমাদের বাসা বাড়িতে সবারই ট্যাঙ্কি থাকে মানে পানির ট্যাঙ্কি, ওটা যখন মোটা দিয়ে পড়ে তখন আমরা অনেক সময় জানতে পারি না এবং অনেক বিদ্যুৎ এবং অনেক পানি অপচয় হয়ে যায়। এটার মাধ্যমে হবে কি, যখন এখানে পানি পড়ে যাবে তখন ভিতরে একটা পানি মতো হয়ে যাবে, যখন এখানে পানি এটা আমরা পানি হিসেবে দিচ্ছি, পানি যখন পড়বে তখন এখানে ভিতরে একটা অ্যালার্ম আছে, এই অ্যালার্মটা বেজে উঠবে যাতে আমরা বুঝতে পারবো আমাদের পানি পড়ে গেছে। এখন আমরা যদি সুইচটা বন্ধ করে দিই মোটরে তাহলে বিদ্যুতে আমাদের অপচয় হবে না আর আমাদের পানিও অপচয় হবে না। এর মাধ্যমে আমরা আর সোলার প্যানেল সংযোগ দিয়েছি এখানে, এর মাধ্যমে হবে কি আমরা মানে সৌরবিদ্যুৎ ব্যবহার করে এটা সম্পূর্ণ একটা কার্যকর করবো, যার ফলে আমাদের বিদ্যুৎ তারপর আমাদের পানি এগুলো আমাদের অপচয় করতে হবে না আর এভাবে আমরা এই প্রজেক্টটা কার্যকর করেছি।